অভিভাবকই তাদের কাছ থেকে আমরা সবসময় আমাদের মাননীয় সচিব মহোদয় আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে পরে যদি বর্ষসভায় কোনো সিদ্ধান্ত নেওয়া যায়, বিশেষ করে 2023 সালে আমরা 2,946 জন মেধাবী সন্তান, প্রবাসী মেধাবী সন্তানকে আমরা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে 26,692টি চেকের মাধ্যমে 48,19,92,500 টাকা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আজকের এই মহতী অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত সভাপতি এবং মহাপরিচালক ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজের পঞ্চমবর্ষে অধ্যয়নরত। আমার জানা মতে এটি প্রথম কোন প্রতিষ্ঠান যা কিনা প্রবাসী মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। আমি 2013 সাল থেকে পর্যায়ক্রমে জিএসসি, এসএসসি এবং এইচএসসিতে মেধাবৃত্তির সুযোগ পেয়েছি। আজকে শেষবারের মতো শিক্ষাবৃত্তি প্রদানের এই অনুষ্ঠানে আমি আসতে পেরে সত্যিই আনন্দিত। এই শিক্ষাবৃত্তি আমার একাডেমিক জীবনের পথকে করেছে আরো সুগম। সব থেকে আনন্দের বিষয় এই যে এই শিক্ষাবৃত্তি পেতে আমার কোনো ধরনের কোনো মধ্যপন্থার মধ্য দিয়ে যেতে হয়নি। যেহেতু প্রবাসী কল্যাণ বোর্ড মেধাবৃত্তির মাধ্যমে আমার শিক্ষা জীবনকে করেছে আরো সহজ, তাই একজন ভবিষ্যৎ চিকিৎসক হিসেবে আমি সবসময় চেষ্টা করব প্রবাসী কর্মীদের পাশে থাকার জন্য। তাদের প্রতি আমার কিছু দায়বদ্ধতা থেকেই যায়। একজন মানবিক চিকিৎসক হিসেবে আমি যেন প্রবাসী কর্মীদের পাশে থাকতে পারি ভবিষ্যতে। সবশেষে আমি মাননীয় প্রতিমন্ত্রী ও মাননীয় মহাপরিচালক মহোদয়ের কাছে একটি বিনীত আবেদন রাখতে চাই। এই আবেদনটি শুধু আমার না, আমার সহপাঠী শিক্ষাবৃত্তি প্রাপ্ত যারা এখানে রয়েছে সকলের পক্ষ থেকে। আমরা জানি আমাদের এমবিবিএস কমপ্লিট করার পর আমাদের পোস্ট গ্রাজুয়েশন করতে হয়, যেটা হচ্ছে আমাদের ভবিষ্যতে বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার সময়। এই সময়টুকুতেও যদি আমাদের এই শিক্ষাবৃত্তিটা চলমান থাকে তবে আমরা সব থেকে বেশি উপকৃত হব। সবশেষে বলতে চাই, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ করতে হলে সোনার মানুষ চাই। এই সোনার মানুষ করার পথে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ঠিক যেভাবে আমাদের পাশে থেকেছেন, ভবিষ্যতেও আমরা সেভাবেই পাশে পেতে চাই। এই কামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে প্রতিবন্ধী ভাকার ইংরেজি অনেক আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি, এর জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ সবাই। এখন এই মাস উপজেলা মাস, এই মাসে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার এখনো এই বয়সে রক্ত শিরোনাম, কারণ এই মাসের 7 তারিখে বঙ্গবন্ধুর যে ভাষণ শোনার জন্য রেসকোর্সে চট্টগ্রাম থেকে আমি ছুটে এসেছিলাম এবং আমি তার জ্বলন্ত একজন সাক্ষী। জাতির জনকের সেদিনের সেই ঘোষণায় উজ্জীবিত হয়ে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিলাম এবং আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে অহংকার করছি। নিঃসন্দেহে ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু সেদিন যে ঘোষণা করেছিলেন সেই ঘোষণা ছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। আমি সেদিনও স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে যে ভূখণ্ড স্বাধীন ভূখণ্ড একটি রক্তস্নাত পতাকা একটি জাতীয় সংগীত অর্জন করতে পেরেছিলাম, এখনো মুক্তির সংগ্রামে অর্থনৈতিক মুক্তি, সমৃদ্ধির মুক্তি,
অর্থাৎ সামাজিক প্রেক্ষাপটকে উন্নয়নের মুক্তি আমি অংশগ্রহণ করে যাচ্ছি। বঙ্গবন্ধু সেদিনের ঘোষণাকে বাস্তবায়ন করার জন্য তারই সুযোগ কন্যা আমাদের জননেত্রী শেখ হাসিনা বারবার বিভিন্ন রূপকল্প দিয়ে গেছে, রূপকল্প দিয়ে গেছে 21 রূপকল্প ডিজিটালাইজেশনের জন্য। সামনে আমাদের সামনে স্বপ্ন দেখাচ্ছেন উনি স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের বিনির্মাণের জন্য যে নিয়ামক, সেই নিয়ামক হচ্ছে অর্থনৈতিক মুক্তি। একটা জাতির জন্য যখন অর্থনৈতিক মুক্তি ফিরে আসবে, তার সামাজিক সমৃদ্ধি ঘটবে, তার উন্নয়ন মানসিকতা হবে, তখনই স্মার্ট বাংলাদেশ নির্মাণ হবে। আর এই স্মার্ট বাংলাদেশের অনন্য সৈনিক হচ্ছে প্রবাসীরা, আর এর পরিচালনার পরিচালক সমর্থন হচ্ছে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তথা আমাদের মন্ত্রী মহোদয় সচিব মহোদয় মন্ত্রণালয় এবং আমাদের আজকে ওয়েজারেস বোর্ডের কর্মকর্তাবৃন্দ। আমি আজকের এই আলোচনায় বক্তব্য রাখতে পেরে আমি নিশ্চয় ধন্যবাদ করছি, কারণ 2012 সালে আমি ওয়েজারেস বোর্ডের মেম্বার ছিলাম এবং আজকের এই ভিত্তির আপনি রেকর্ড দেখলে সেখানেও পাবেন এই প্রস্তাবটা ছিল আমার। দুইটা প্রস্তাব ছিল, প্রবাসীদের জন্য বৃত্তি, আরেকটা ছিল প্রবাসীদের জন্য হাউজিং করা, এবং দুইটা প্রজেক্টই নেওয়া হয়েছিল। বৃত্তি চলমান আছে, হাউজিংও ছিল, আপনি কালাচাঁদপুরে যেমন মাঠটা যে জায়গা আছে সেখানে হাউজিং প্রকল্প নেওয়া হয়েছিল এবং এটা অনেক দূর এগিয়ে গিয়েছিল এবং সময়ের দাবিতে তখন এটা কোথায় যেটা হারিয়ে গেল আমি জানি না, অবশেষে সেটা হার হয়নি। আমি আশা করব আজকে আমাদের মাননীয় মন্ত্রী আছেন, সচিব মহোদয় আছেন, আমাদের ওয়েলফেয়ার বোর্ডের মেম্বাররা আছেন, প্রবাসীদের জন্য প্রবাস পল্লী নামে একটা প্রজেক্ট দিতে পারলে প্রবাসীরা তাদের উপার্জিত অর্থগুলো এখানে কাজে লাগাতে পারবে এবং সহজলভ্যভাবে এখানে ফ্ল্যাট অথবা ফ্লট তারা সুযোগ পাবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আজকের প্রধান অতিথি আমাদের সুযোগ্য নেতা এবং একজন জননেতা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী আজকে এই মুহূর্তে উপস্থিত আছেন। আমাদের সচিব মহোদয় যিনি এই মন্ত্রণালয়কে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং উপস্থিত আছেন প্রবাসী আমাদের ওয়েজারেস ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান, এখানে উপস্থিত আছেন অতিরিক্ত সচিব জনাব খায়রুল আলম মহোদয়। আমরা সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে আজকে এমন সুন্দর একটা মহত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদের সবাইকে, বিশেষ করে প্রবাসী ভাই বোন যারা এখানে আছেন কিংবা তাদের সন্তানকে, আমি নিজেও প্রবাসী ছিলাম, সুতরাং সেই দিক থেকে আপনাদের কষ্টগুলো আমি অনেক অনুভব করি, আপনাদের সুখগুলো আমি অনেক আনন্দ পাই, সব কিছুতে আপনাদের প্রতি আমার অভিনন্দন জানিয়ে আপনাদের আজকে উপস্থিতি সবাইকে আমার অগ্রিম স্বাধীনতার মাসে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জয়নেত্রী শেখ হাসিনা। ওয়াইল্ডলাইফ কল্যাণ কর্তৃক আয়োজিত আজকের এই চেক বিতর্ক অনুষ্ঠানে তত্ত্বাবধান প্রধান অতিথি প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান এমপি মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব রুহুল আমিন সম্মানিত সচিব মহোদয়, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, আমাদের সম্মানিত ডিরেক্টর জেনারেল জনাব আমিনুর রহমান ওয়াইল্ডলাইফ কল্যাণপুর, মাইরাজ সম্মানিত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হায়দার ভাই, সম্মানিত সচিবমণ্ডলী, গণমাধ্যম কর্মীবৃন্দ, সম্মানিত উপস্থিত, চমৎকার একটি আয়োজন আমাদের চ্যাক বিতরণ অনুষ্ঠান। সেই সাথে বলবো এটা মার্চ মাস, মার্চ এমন একটি মাস বাঙালি জীবনে ওতপ্রোতভাবে আমাদের দেহের প্রতিটি বিন্দুতে বিন্দুতে ছড়িয়ে আছে। একজন মানুষ, একজন নেতা, একজন কর্মী অথবা একজন দেশপ্রেমিক 7ই মার্চ যে স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছিল একটি দেশের জন্য,
সেই স্বাধীনতা বড় বাইরে কিন্তু আজকে আমরা ধারণ করছি। আর তাই আমি আমাদের সেই বীর নেতা জাতির জন্য বঙ্গবন্ধু শেখের অনুমতি রইল আমাদের শ্রদ্ধাঞ্জলি। আমি দীর্ঘায়িত করবো না বক্তব্য, আমি শুধু এটুকুই বলবো আজকে যারা এখানে উপস্থিত আছে আপনাদের প্রতি এই ওয়েদারস বলার যে উপহারটুকু দিচ্ছে, যে বৃত্তি অথবা যে সময়টা দিচ্ছে, হয়তো এটা সামান্য, কেউ 25,000 কেউ 35,000, আপনাকে এটাকে এইভাবে চিন্তা করবে, আপনার শুধু এইটুকু চিন্তা করবেন একজন বাঙালি হিসাবে, একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে ওয়েদারস বললাম বউ আপনাদের পাশে আছে, এইভাবে চিন্তা করবেন। আপনি চিন্তা করবেন ওয়েদারস কল্যাণ বউ হাত বাড়িয়ে দিয়েছে আপনাদের প্রতি, আপনাদের প্রতি মমত্ব ভালোবাসা দুটোই আপনাদের প্রতি আছে। ভালোবাসা শব্দটা এই জন্য বলব, এর অনেক এক্সপ্রেশন আছে, অনেক প্রভাব বিস্তারকারী প্রতিক্রিয়া আছে। উইলিয়াম আরভিন আমেরিকান লেখক চমৎকার একটা কথা বলেছিলেন, এই ভালোবাসা, ভালোবাসা কখনো মরে না, সাময়িকভাবে হারিয়ে যায় কিন্তু পিছনে পিছনে চলে। সুতরাং আপনারা আপনাদের প্রতি আমাদের যে ভালোবাসা, যে মমত্ব পত্র ছড়িয়ে দিয়েছি, যে আপনাদের বিপদে আমরা আছি, এই জিনিসটুকু শুধু আপনারা ধারণ করবেন এবং ধারণ করে মনের মাঝে সে উচ্ছ্বাসটা তৈরি করবেন যে আমার এই প্রতিষ্ঠানে থাকে স্বপ্ন, আমার যে অনুপ্রাণিত হওয়ার একটা বিয়া, আমি দাঁড়িয়ে থাকব, আমি সংগ্রাম করব স্রোতের বিরুদ্ধে সময়ের বিরুদ্ধে, তখন কিন্তু আপনার সন্তান ছেলে হোক মেয়ে সে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাবে ভবিষ্যতের জন্য, দাঁড়িয়ে যাবে আপনার জন্য। সুতরাং এই প্রেরণাটুকু আমি আপনাদের কাছ থেকে আশা করি, আমি আশা করি আমার যে মেসেজ আমার যে বার্তাটা আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, জয় বাংলা। আমাদের অভিভাবক আমাদের যার আদেশ উপদেশের নির্দেশনে আমরা এই মন্ত্রণালয়ে পরিচালনা হচ্ছে, যারা শফিক রহমান চৌধুরী স্যার, মাননীয় প্রতিমন্ত্রী, পঞ্চভূমিষ্ঠ আমাদের শ্রদ্ধেয় সচিব মহোদয়, আমাদের লিডার, তার লিডারশিপে মন্ত্রণালয় গতিশীলভাবে এগিয়ে যাচ্ছে, কারণ উনি আমি আগেও বলেছি এবং প্রতি মুহূর্তেটি ভাবতে চাই বলতে চাই যে উনি কথায় কথা কম করে কাজ বেশি করেন, কাজে বিশ্বাসী। মঞ্চভূমিষ্ঠ আমাদের এই মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব মহোদয়, মঞ্চভূমিষ্ঠ আছেন বাইরার সম্মানিত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী সাহেব, যারা এই প্রবাসী কবি প্রেরণের অন্যতম একটি প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন। সাম্যভূমিষ্ঠ আমার বিভিন্ন পর্যায়ে সহকর্মীবৃন্দ, প্রতিবন্ধী ভাতা শিক্ষাবৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, এবং আমার প্রেসের সম্মানিত সুরীতিবৃন্দ, সালামু আলাইকুম। স্বাধীনতার মাস পাশাপাশি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের মাস, এই মাসে আমরা একটি আয়োজন করেছি কি আমাদের ওয়েলফেয়ার বোর্ডের যেসব অনেকগুলো সেবামূলক কার্যক্রম আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই শিক্ষাবৃত্তি প্রদান এবং প্রতিবন্ধী ভাতা প্রদান। আপনারা জেনে থাকবেন যে কল্যাণ বোর্ড বরাবরই প্রবাসী কর্মী এবং তাদের পরিবারের জন্য কাজ করে যাচ্ছে এবং প্রায়শ প্রতি বছর নতুন নতুন সেবা নিয়ে কল্যাণ বোর্ড এগিয়ে যায়। আমরা আগামীতে হয়তো নতুন কোনো সেবা আবার ইন্ট্রোডিউস করতে চাই। আর এই অনুষ্ঠানটি করার একটি উদ্দেশ্য আছে, সেটি হলো যে সরকার এত কিছু করছে, এত কিছু ভালো কাজ করছে, সেগুলি প্রচার হওয়া আবশ্যক। এজন্য আমি অনুরোধ করব আমাদের মিডিয়ার সুরীতিবর্গকে
আপনারা দয়া করে সরকারের, আমরা খুব বেশি ধনী সরকার তা না, আমরা অনেকটাই মাঝারি মাপের সরকারের জন্য মধ্যে কাজ করছি, আগামীতে আমরা উত্তরণ ঘটাব উন্নত দেশের পর্যায়ে। কিন্তু এই সীমিত সম্পদেও সরকার যে এত কিছু কাজ করছে কর্মীদের জন্য, তাদের পরিবারের জন্য, সেগুলো দয়া করে আপনি প্রচার করবেন। এটিতে লোকে উৎসাহিত হবে, সরকারের প্রতি মানুষের আবেগ ভালোবাসা বৃদ্ধি পাবে। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, সচিব মহোদয় এবং অন্যান্য গুণী ব্যক্তিবর্গ, আপনি সেই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, আমাদের ঋদ্ধ করেছেন। এটিতে আমরা অনুপ্রাণিত হই এবং আগামীতে আমরা আর নতুন নতুন ভালো ভালো কাজ নিয়ে জনগণকে সেবা দিতে চাই আপনাদের নির্দেশনা এবং ভালোবাসার মাধ্যমে। আর আমার একটি কন্যা, তার নাম লাবণ্য, সম্ভবত কথা বলে গেলেন, আমার কন্যা সমপর্যায়ে এসে, তার আমার মেয়েও মেডিকেলে পড়ে। এই যে সরকার তথা এই মন্ত্রণালয় তথা ওয়েলফেয়ার বোর্ডের পক্ষ থেকে যে তোমাকে বা তোমাদেরকে যে সহায়তা দেওয়া হয়, এটি তোমরা মনে রাখছো বা তুমি এখানে অঙ্গীকার করে গেছো যে এটি মনে থাকবে। মনে থাকাটা তখনই কার্যকর হবে যখন তুমি বিশেষ করে প্রবাসী কর্মী বা তার সন্তান বা তার পরিবারকে তুমি যদি কিছুটা ভালোবাসা দিয়ে কিছুটা ডিসকাউন্ট বা একটু কম মূল্যে তুমি রোগী দেখতে পারো বা তার সেবা দিতে পারো, কারণ এটি মনে এটা হওয়া উচিত। কারণ এটি একটি আত্ম মানে কি বলতে হলে ভালো লাগার বিষয় যে আমি যে প্রতিষ্ঠানের মাধ্যমে সহায়তা পেয়েছি, এই প্রতিষ্ঠানের টাকা কিন্তু প্রতিষ্ঠানের টাকা না, এটা হচ্ছে কর্মীদের টাকা, কর্মীদের চাঁদার টাকায় প্রতিষ্ঠান চলে। সুতরাং তুমি যা যে টাকাটা পাচ্ছ এটি তোমারই পিতা মাতা বা সম্পর্যায়ের অন্যান্য ব্যক্তিদের টাকা, আমরা শুধুমাত্র কাজ করি না এটা। সুতরাং আমাদের আজকে যারা শিক্ষাবিদ প্রাপ্ত হবে, তারা যখন সমাজে প্রতিষ্ঠিত হবে, বিভিন্নভাবে কাজ করবে, তারা যেন এটি মনে রাখে। আমি বক্তব্য দীর্ঘ করব না, যে দু একটি কথা এসেছে, দাবি এসেছে এই ভাতা বাড়ানোর বিষয়ে অথবা পোস্ট গ্রাজুয়েট পর্যায়ে এটি কন্টিনিউ করা যায় কি না, সে বিষয়ে হয়তো আমাদের ওয়েলফেয়ার বোর্ডের সময় চেয়ারম্যান মহোদয় তথা সচিব মহোদয় আছেন, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন, তারা হয়তো এই বিষয়ে আলোকপাত করতে পারেন অথবা আগামীতে এটি বিবেচনার দাবি রাখে, এটি আমিও মনে করি, হয়তো তারা হয়তো বিবেচনা করবেন। আর আমি বক্তব্য দীর্ঘ করব না, সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। উইজার্ড উন্নয়ন বোর্ড কর্তৃক প্রবাসী কর্মী মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি এবং প্রতিবন্ধী ভাতার আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, মঞ্চে উপবিষ্ট উইজার্ড কল্যাণ বোর্ডের মহাপরিচালক এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং পায়রার মহাপরিচালক এবং আমাদের কর্মী আত্মীয় স্বজন ভাই বোন মা বাবা সবাইকে আমি সালাম জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সবাই জানি যে মার্চ মাসটা আমাদের ইতিহাসের একটা উজ্জ্বল দিন এবং উত্তাল দিন। মার্চ মাসে আমরা একটু আগে বলে গেছেন বঙ্গবন্ধুর জন্মদিন, অর্থাৎ বঙ্গবন্ধুর এই দিন জন্মদিন না হলে হয়তো আজকে আমরা এখানে দাঁড়িয়ে থেকে বাংলাদেশকে দেখতাম না। তো সে কারণে আমরা ভাগ্যবান যে বঙ্গবন্ধু আমাদেরকে একটা দেশ দিয়েছে, একটা পতাকা দিয়েছে, সেজন্য বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই স্বাধীনতার মাসে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বঙ্গবন্ধুর পরিবারে যারা 15 আগস্ট 1975 মারা গেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করছি। আমরা প্রবাসীদের আমরা সবাই জানি যে আমাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা প্রবাসী আছেন তারা অত্যন্ত পরিশ্রম করেন এবং পরিশ্রম করে সারাদিন পরিশ্রম করে যে ইনকাম করেন সেটা আমাদের দেশে পাঠাচ্ছেন এবং তার ফলে কী হচ্ছে, তারপর তার পরিবার ভালো আছে এবং একই সাথে দেশের অর্থনীতি ভালো হয়েছে। আমরা সবাই নিশ্চয়ই জানি যে আমাদের প্রবাসীরা যে টাকা আমাদের দেশে পাঠান
সেটা আমাদের রেমিটেন্স হিসাবে দেশে আসে এবং আমাদের দেশের উন্নয়নে কাজ করে, উন্নয়নের বড় একটা অবদান থাকে। একই সাথে আমরা সবাই জানি এই যে আপনারা সবাই আসছেন, লেখাপড়া করছেন, কাজ করছেন, সেটা আমাদের প্রবাসী যারা আছেন তাদের আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন যে টাকা পাঠাচ্ছে সেটা দিয়ে আমরা একটা ভালো জীবনযাপন করতে পারছি। সে কারণে আমি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি প্রবাসী কর্মী আমাদের ভাই বোন যারা আছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের পরিশ্রমের ফসলে আজকে আমরা একটা বাংলাদেশি অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে আছে সেটার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই। আমি এইটা আমাদের কল্যাণ বোর্ড থেকে বিভিন্ন কল্যাণ প্রবাসীদের পরিবার, প্রবাসীদের জন্য, তারপর তার সন্তানদের জন্য, পরিবারের জন্য বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম আমরা চালিয়ে আসছি। হয়তো সেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল, কিন্তু আমাদের আমাদের চেষ্টার এবং সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই। আমরা ক্রমান্বয়ে আমাদের যে বিভিন্ন যে খাতগুলো সেগুলো বাড়ানোর চেষ্টা করছি। এখন আমরা আপনারা সবাই জানেন যে শুধু কল্যাণ বোর্ড নয়, আমাদের সরকার থেকেও ইভেন আমাদের যে সমস্ত কর্মীরা মারা যাচ্ছেন দেশের বাইরে তাদেরকে দ্রুত দেশে নিয়ে, তাদের মরদেহ দ্রুত দেশে নিয়ে আসা, ইভেন কেউ যদি কর্মীরা বাইরে গিয়ে তাড়াতাড়ি 6 মাসের মধ্যে ব্যাক করেন ফেরত আসেন তাহলে তাদেরকে এয়ারপোর্টে সহায়তা করা, বাসায় পৌঁছায় দেওয়া, পরিবারের যারা অসুস্থ হয়ে গেলে তাদেরকে একটা সাপোর্ট দেওয়া। আমরা চেষ্টা করছি তার পরিবারের যারা লেখাপড়া করছে তাদের যারা মেধাবী সন্তান আছে তাদেরকে সহায়তা করা, একই সাথে প্রতিবন্ধীদের সহায়তা করা। এবং আমরা জানি যে আমাদের সরকার আমাদের যারা প্রতিবন্ধী আছেন তাদেরকে আমাদের উন্নয়নের সাথী করার জন্য তাদেরকে সহায়তা করছে। আমরা আশা করছি যে যাদের সন্তানরা কর্মী, যে সমস্ত প্রবাসী কর্মী আছেন তাদের সন্তান যারা প্রতিবন্ধী আছেন আমাদের এই খাতাগুলো তাদের লেখাপড়া করার কাজে ব্যবহার করতে হবে। তার কারণ হচ্ছে প্রতিবন্ধী সন্তান যারা আছেন তাদের লেখাপড়া করার অধিকার আর সুস্থ বাচ্চাদের মতো। সেজন্য আমি আপনাদের যারা অভিভাবক আছেন অনুরোধ করব যারা প্রতিবন্ধী আছেন যারা লেখাপড়ার মতো যোগ্য অবস্থায় আছেন তাদেরকে স্কুলে পাঠানোর জন্য। কারণ আমাদের শিক্ষা, আমরা যদি শিক্ষায় 100% সব বাচ্চাদেরকে শিক্ষা আওতায় আনতে পারি তাহলে আমাদের দেশ ভবিষ্যতে শিক্ষিত একটা জনগোষ্ঠী তৈরি হবে এবং শিক্ষিত জনগোষ্ঠী তৈরি হলে আমরা যে একই সাথে আমাদের শিক্ষিত কর্মী তৈরি হবে এবং শিক্ষিত কর্মীরা বাইরে গেলে আমরা আরও অনেক বেশি উপার্জন করতে পারবে, আপনার পরিবারের কাজে লাগবে এবং আমাদের দেশের উন্নয়নের কাজে লাগবে। এখানে যে দাবি করা হয়েছে বা যে অনুরোধ জানানো হয়েছে আমরা পরীক্ষা করে দেখব, কিন্তু এটা মনে রাখতে হবে যে আমাদেরকে সারা বাংলাদেশের সমস্ত প্রতিবন্ধী যারা আছেন, যারা প্রবাস কর্মী আছে তাদের সন্তান পরিবারকে নিয়ে ভাবতে হচ্ছে। সেই কারণে হয়তো আমরা একবারে ভাতা বা শিক্ষাবৃত্তির টাকাটা একবারে বাড়াতে পারি না, কারণ আমাদের সংখ্যাটাও কম না। আপনারা জানেন যে প্রায় 1-1.5 কোটি লোক প্রবাসী কর্মী আমাদের বিদেশে আছেন, ফলে আপনি যদি পরিবার হিসাব করেন এবং বাচ্চা 2 জন হিসাব করেন তাহলেও কিন্তু অ্যারাউন্ড 3 কোটি বা 3.5 কোটি। সেই জন্য আমার মনে হয় যে আমরা আমাদের সদিচ্ছার অভাব নেই, আমরা আমাদের সামর্থ্যের যতটুকু আছে সেটা দিয়ে চেষ্টা করছি যে আপনাদের সহায়তা করার জন্য বা আপনাদের সামান্যতম সহযোগিতা করা যাতে আপনারা আপনাদের নিজেদের পায়ে দাঁড়াতে পারেন, আপনাদের সন্তানদের নিজেদের পায়ে দাঁড় করাতে পারেন, লেখাপড়ার জন্য স্কুলে পাঠাতে পারেন। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, কারণ আপনারা যদি ভালো থাকেন আমরাও ভালো থাকবো, আপনাদের যিনি পরিবারের সদস্য যিনি দেশে বাইরে আছেন কষ্ট করছেন উনি ভালো বোধ করবেন যে আপনারা ভালো আছেন। তো আমি বেশি দীর্ঘায়িত করবো না, মাননীয় প্রতিমন্ত্রী আছেন, মাননীয় প্রতিমন্ত্রী আজকে চেক হস্তান্তর করবেন এবং আমাদের জন্য নিশ্চয়ই আমরা কোথায় আরও কাজ করতে পারি সে বিষয়ে পরামর্শ নির্দেশনা জানাবেন। আমি আবারও আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলা।
প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজার্নার্স বোর্ড ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক আয়োজিত শিক্ষাবৃত্তি এবং প্রতিবন্ধী ভাতা এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের প্রবাসী ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক জনাব হামিদুর রহমান সাহেব এখানে উপস্থিত আমাদের মন্ত্রণালয়ের সচিব জনাব নুরুল আমিন সাহেব এখানে উপস্থিত আমাদের অতিরিক্ত সচিব খায়রুল আমিন সাহেব এবং বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী সাহেব সহ উপস্থিত কল্যাণ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সম্মানিত সাংবাদিকবৃন্দ কুমলমতি ছাত্রছাত্রীবৃন্দ অভিভাবকবৃন্দ প্রবাসী নেতৃবৃন্দ প্রবাসীদের আত্মীয়স্বজন সবাইকে জানাচ্ছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মঙ্গলবার এবং এইটা বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা। আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, 30 লক্ষ শহীদান 2 লক্ষ মহামান জাতীয় চার নেতা যারা মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, বঙ্গমাতা 1975 সালের 15ই আগস্টে কালো রাত্রিতে ঘাতকের বুলেটের আঘাতে যারা শহীদ হয়েছিলেন বঙ্গমাতা সহ বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের আমি শ্রদ্ধা করেছিলাম। এই যে প্রবাসী বিশেষ করে এই যে প্রবাসে যাওয়া কর্মসংস্থানের জন্য সেটা শুরু করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের মানব জাতিকে মানব সম্পদে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এই যে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় করা হয়েছে, সেই মন্ত্রণালয়ের মাধ্যমে শুধু যে বিদেশে দক্ষ শ্রমিক অদক্ষ শ্রমিক প্রেরণ করা হয় সেটা নয়, সেটার মাধ্যমে যে কল্যাণমূলক কাজ করা হয় সেটার জ্বলন্ত উদাহরণ আজকের এই সভা এবং বিতরণী অনুষ্ঠান বিতরণী অনুষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার বাংলাদেশকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে বিনামূল্যে জানুয়ারি মাসের প্রথম তারিখ বিনামূল্যে বই বিতরণ করতেছেন ক্লাস 1 থেকে ক্লাস 9 উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন, বৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন যাতে সকল সন্তানরা লেখাপড়া করতে পারে। তিনি এই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সন্তানের দায়িত্ব নিলেন, তিনি হলেন কি মানবতার মা, তিনি এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উন্নয়ন চান, সেদিকে লক্ষ্য রেখেই তিনি রাত দিয়ে পরিশ্রম করে যাচ্ছেন। এখানে সরকার তো অনেক ছিল, 1975 সালের জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল দীর্ঘ 21 বছর এই খন্দকার মোস্তাক জিয়াউর রহমান এরশাদ খালেদা জিয়া ওরা তো বাংলার গরিব দুঃখী মানুষের দিকে তাকায় নাই, মানুষের কথা চিন্তা করে নাই, প্রবাসীদের ব্যাপারে কোনো চিন্তা করে নাই। তারা চিন্তা করত এদেশের গরিব দুঃখী মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করত, আঙ্গুল ফুলে কলা গাছ থেকে বট গাছ। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করে বিদেশের মানুষকে কিভাবে সম্পদ হিসাবে রূপান্তরিত করে
এই দেশের প্রত্যেকটি সন্তানকে লেখাপড়ার মাধ্যমে কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসাবে গড়ে তোলা যায় সেদিকে লক্ষ্য রেখে এই কাজ করে যাচ্ছে। এই দেশের মানুষকে যাতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের যে উদ্দেশ্য ছিল এই দেশের মানুষ পেট পরে ভাত খাবে, পেট পরে কাপড় পরে, তাদের সন্তানরা লেখাপড়া শুরু করে, তারা চিকিৎসার ব্যবস্থা হবে, সেটাই ছিল মূল উদ্দেশ্য। সেদিকে লক্ষ্য রেখে জাতির জনকের কন্যা বাংলার সফল মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে, যেটা নাকি উদ্দেশ্য ভালো উদ্দেশ্য থাকতে হবে, সৎ এবং মহৎ উদ্দেশ্য থাকতে হবে, সেই মহৎ উদ্দেশ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে এবং আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। এখানে এই যে মন্ত্রণালয়ের মাধ্যমে শুধু যদি বিদেশে মানুষ পাঠানোর হতো আর বিদেশে মানুষ পাঠানোর পর তাদের খোঁজ খবর নেওয়া হতো না, তাহলে কি অবস্থা হতো? এই যে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী সেটা চিন্তা করেছেন যে এই দেশের মানুষ বিদেশে গিয়ে টাকা উপার্জন করতেছে এবং এই দেশে টাকা পাঠাইতেছে, বৈধ পথে টাকা পাঠাইতেছে এবং বৈধ পথে বিদেশ গেলে পরে কি ধরনের সুযোগ সুবিধা পায় তাদের সন্তানরা, সেই কারণেই আজকের এই অনুষ্ঠান। বিএমটির সদস্য হলে পরে বিমান সদস্য হলে পরে বিমান করে গেলে পরে বিমা করে গেলে পরে বিমা সদস্য হলে পরে 10 লক্ষ টাকা পাবে, বিএমটির সদস্য হলে পরে কার্ড গ্রহণ করলে পরে তারা 3 লক্ষ টাকা পায় মৃত্যুবরণের পর, এরপরে লাশ আসার পরে 35,000 টাকা, এরপরে তারা বিদেশে থাকুক আর এই দেশে থাকুক তাদের সন্তানরা লেখাপড়ার জন্য সুযোগ সুবিধা আছে, চিকিৎসার ব্যবস্থা আছে। এই যে মানবতার মা নির্দেশে এইগুলো হচ্ছে মন্ত্রণালয়ের, তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। ওয়েজার্নার্স বোর্ড যে মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছে তার জন্য আমরা ধন্যবাদ। আমার একটি মেয়ে দাবি করেছে পোস্ট গ্রাজুয়েটের কথা, পোস্ট গ্রাজুয়েট শুধু নয়, পোস্ট গ্রাজুয়েটের সমমানের শিক্ষাবৃত্তির ব্যাপারে আমাদের বোর্ডকে আমি ওয়েজার্নার্স বোর্ডকে আমি অনুরোধ করব যে তারা একটা প্রস্তাবনা রেডি করুন, রেডি করলে পরে আমাদের মন্ত্রণালয় থেকে সেটা আমরা বিবেচনা করব। তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং লেখাপড়ার মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত হন, এই দেশকে ভালোবাসেন, মা মাটিকে ভালোবাসেন। এই মার্চ মাস আমাদের ঐতিহাসিক মাস, এই মাসে স্বাধীনতা দিবস, এই মাসে বঙ্গবন্ধুর জন্ম দিবস, এই মাসে ঐতিহাসিক 7ই মার্চ, এই মাসেই আমরা স্বাধীনতা জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিলাম, সেই স্বাধীনতার মাসে আমরা সবাই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে নেতৃত্ব দিতে দিচ্ছেন জনতা শেখ হাসিনা বাংলার সফল প্রধানমন্ত্রী, ওনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ওনার জন্য কাজ করে যাব এবং ওনার জন্য দোয়া করব, ওনাকে যেন আল্লাহ সুস্বাস্থ্যের অধিকারী করেন, দীর্ঘায়ু দান করেন, সেটা সেই আশা ব্যক্ত করে সবার কাছে দোয়া প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ। নিবেদিত যেমন জানাচ্ছি মেডিকেল কলেজের
শিক্ষার্থী মেডিকেল কলেজের শিক্ষার্থী জনাব মাহমুদুর হাসান থেকে